সারা জীবন তো নরমগদির সোফাতে বসেই কাটলো, আজ না হয় এই শক্ত বেঞ্চিতেই বসলাম। এসো মিনা, ইনি হচ্ছেন সেই চৌধুরী সাহেব, আর ও হচ্ছে আমার স্ত্রী মিনা। দেখেই বুঝতে পেরেছি লক্ষ্মীর ছায়া। ভালো আছো তো মা? জি ভালো। তোমার কথা বলো, আমি আসছি। বসো। হ্যালো ইয়াং ম্যান, তুমি কেমন আছো? জি ভালো। ইনি চৌধুরী সাহেব। আমার ধারণা ঠিক হলে নিশ্চয়ই তুমি মেজর। জি। রবীন্দ্রনাথের কাছে শুনলাম খুব ভালো রেজাল্ট করেছো, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। তা এবার কি করবে ঠিক করলে? এখনো ভাবিনি। ভাইজানের ইচ্ছা ব্যারিস্টারি পড়াবেন, একটা স্কলারশিপ পাবার সম্ভাবনা আছে। দ্যাটস ভেরি গুড। আমি এবার আসি। সালাম আলাইকুম। তোমাদের সমাজে গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধাটা এখনো আছে, আমাদের সোকাল হাই সোসাইটিতে এসব তো আজকে উঠেই গেছে। এইসব আবার কেন? অবশ্য আপত্তি করব না, কারণ আধুনিকতার চাপে এসব খাবার তো একেবারে ভুলেই গেছি। পিঠা, আমি একটা প্রয়োজন তোমাদের এখানে এসেছি। তোমাদের কিছু জিনিস আমার কাছে রয়েছে, সেগুলো দিতে এসেছি। আপনার কাছে আমাদের জিনিস? হ্যাঁ, একদিন তুমি 10 লক্ষ টাকা সহ ব্রিফকেস ফেরত দিয়ে আমাকে ঋণী করে রেখেছ, আজ আমাকে ঋণমুক্ত হবার একটা ছোট্ট সুযোগ দাও। তোমার সব আমি জেনেছি, তাই এই তোমার জমির বন্ধুকে বলি, এ হলো জিপের ব্লু বুক, আর এই হচ্ছে চাবি, আমার মায়ের গয়নাগুলো। চোখের সামনে আমার মেয়ের হাত কান গলা খালি থাকবে, বাপ হয়ে আমি তা দেখতে পারবো না। না ধর না চৌধুরী সাহেব, মাফ করবেন, দয়ার দান আমি নিতে পারবো না। একে দয়ার দান বলছো কেন? এ কৃতজ্ঞতার নিদর্শন। চৌধুরী সাহেব, আমি অপারক, দয়া করে ক্ষমা করবেন। আবির, আমি খুব সরল মন নিয়ে এসেছিলাম, তোমার আত্মসম্মানে আঘাত লাগবে একথা আমি ভাবিনি। তুমি তুমি আমাকে ক্ষমা করো, তবে যদি ঋণ হিসেবে গ্রহণ করতে এই পিতৃহৃদয়ে একটু শান্তি পেতাম। চলি। শুনুন, এইগুলো আমি নেব শুধু আপনার মনে ব্যথা না দেওয়ার জন্য, তবে একটা শর্ত থাকবে। বলো। এইগুলো আমি ঋণ হিসেবে নেব, এবং আমি যখন ফিরিয়ে দেব তখন আপনি ফিরিয়ে নিতে আপত্তি করবেন না, আর এই কথা আমরা তিনজন ছাড়া আর কেউ জানবে না। ঠিক আছে, তোমার সব শর্ত আমি মেনে নিলাম, সত্যি তুমি মহৎ আবিদ। তবে আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ, আমার একটা জিনিস চাইবার আছে। আমাদের মতো লোকের কাছে আপনার কি বা চাওয়ার আছে? তোমাদের মতো মানুষের কাছেই তো দেবার মতো কিছু দুর্লভ জিনিস থাকে। কথা দাও আমাকে তুমি ফিরিয়ে দেবে না। আপনাকে দেওয়ার মতো আমার তেমন কিছু নেই, তবু কথা দিচ্ছি ফেরাবো না। বলুন কি চান? আমার একমাত্র মেয়ে লিজার জন্য তোমার ভাই শহীদকে চান। হয় না চৌধুরী সাহেব। তুমি আমাকে কথা দিয়েছ আবির, কিন্তু কিন্তু এই যে অসম্ভব চাওয়া, কোথায় আপনাদের কোথায় আমরা? সারা জীবন কন্ট্রাক্টরি ব্যবসা করে বুড়ো হয়েছি, মানুষ নিয়ে আমার কারবার, মানুষ চিনতে আমি ভুল করি না। তোমাদের এই ঘরই হচ্ছে আমার মেয়ের সুখের ঠিকানা। তুমি তুমি আমাকে নিরাশ করো না বাবা। চৌধুরী সাহেব, আপনার মেয়ে আমাদের মতো দরিদ্রের ঘরে কিছুতেই সুখী হতে পারবে না, বাস্তবতার কঠিন আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, সুখের ঠিকানা হারিয়ে ফেলবে। আমাকে মাফ করবেন, এত বড় কঠিন পরীক্ষায় আপনি আমাকে ফেলবেন না চৌধুরী সাহেব। তুমি কথা দিয়েছিলে ফেরাবে না, ঠিক আছে। দাঁড়ান চৌধুরী সাহেব, আপনার মেয়ে বাড়ি বউ হয়ে আসবে না? হ্যাঁ, তুমি কথা দিয়েছিলে, সে কথা ভঙ্গ করো না। আপনি দিন তারিখ ঠিক করুন,
আমি শহীদকে রাজি করাবো। আল্লাহ তোমাদের মঙ্গল করুক। তাহলে মেজ ভাইয়ের বিয়ে পাক্কা, আমার তাহলে চলবে প্রেমের চাকা। তুমি কথা দিলেই হলো, কোথাকার কোন গেয়ে ভূত, তার সাথে আমার মেয়ের বিয়ে, অ্যাবসার্ড, ইম্পসিবল। ড্যাড, তুমি কি পাগল হয়েছো? না, তবে যে বাড়িতে মেয়ে বাবাকে পাগল বলে সে বাবার অনেক আগেই পাগল হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি তা হইনি আর হবও না। তবে তোমাদের মা মেয়েকেও আর পাগলামি করবার সুযোগ দেব না, আজ থেকে এ বাড়িতে আমি যা বলবো তাই হবে। তুমি কি আমাদের গুলি করবে নাকি? তাই করতে পারলে ভালো হতো, তবে আমি তোমাদের নয় নিজেকেই গুলি করব। আই মিন সুইসাইড। তবে তাতে তোমাদের কোনো লাভ হবে না, পায়ের উপর পাতলে খাবে আর গেলেল্লাপানা করে বেড়াবে, সে পথ আমি বন্ধ করে রেখেছি। কারণ আমার মৃত্যুর পর তোমাদের পথে দাঁড়াতে হবে, আমার বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালান্স তোমরা কিছুই পাবে না, পথে ভিখিরি হবে। আমি সেইভাবেই দলিল করে রেখেছি। আমার কথায় রাজি হলে আমি দলিল পরিবর্তন করব, তা না হলে যা বলেছি তাই হবে, ভিখিরি হয়ে পথে দাঁড়াবে। ড্যাডি প্লিজ। না, আমি এক থেকে দশ পর্যন্ত গুনবো, এর মধ্যে হয় আমার কথায় রাজি, না হলে আমি যা বলেছি তাই করব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, আমিও রাজি, তুমিও মরো না, আমাদেরও পথের ভিখিরি করো না, তবে আমার একটা শর্ত আছে। বলো। এ বিয়েতে আমি উপস্থিত থাকবো না, আর বিয়েটাও এ বাড়িতে হবে না। ঠিক আছে, গ্রামে গিয়ে বিয়েটা আমি দিয়ে আসবো। মেজ ভাইয়ের ভাগ্য বলতে হবে, কোটিপতির একমাত্র সুন্দরী মেয়ে, রাজকন্যা আর রাজত্ব একসঙ্গে। এবার কিন্তু তোমাদের আজ রাতটা থেকে গেলে হতো না? সময় থাকতে আজ রাত্রে আমাকে ফিরে যেতে হবে। নিজের মা বাড়ি কি সেন্টিমেন্টাল, ওদিকটা সামলাতে হবে না? না না, তুমি কিচ্ছু ভেবো না, একমাত্র মেয়ে, অভিমান করে কতদিন থাকবে, তুমি দেখবে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা চলে রাহিম, চলো রাতে গাড়িতে পৌঁছে দিয়ে আসি। জাহিদ আসার হাতেম দিলা, এবার তোর ভিড় কমা, যত কথা আছে কাল বলিস। শহর থেকে আসতে বেশ ধকল গেছে, মেজুবুকে এখন বিশ্রাম নিতে দে। আচ্ছা আচ্ছা, ভালো, বাই বাই। আই চলি রে শহীদ, এখন তো ভাবিও যত তাড়াতাড়ি বিদায় হয় ততই ভালো। কি রে ভাবি, এখানে কি করে রেস্ট হবে? কনজেস্টেড রেস্টে আমি তো জায়গা গেল। গরিবের ঘরে যখন বউ হয়ে এসেছ তখন এখানেই কষ্ট করে থাকতে হবে। দাদির জি কি পছন্দ? নাও শুয়ে পড়ো। কি হলো? আমার ভয় করছে। কোনো ভয় নেই, আরে আমি তো আছি, আমার দম বন্ধ হয়ে আসছি, এখানে থাকলে আমি মরে যাব। লিজা, এখানে আরো মানুষ বাস করে, তাদের কারো দম বন্ধ হয়নি, মারাও যায়নি। একটা কথা মনে রেখো, কখনো এমন কিছু বলো না যাতে আমার ভাই ভাবি মনে কষ্ট পায়, ওনারা আমার বাবা মার মতো। নাও অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। মনে রাখিস, যে করেই হোক ছেলেটাকে হাত করে নিবি, একবার আমাদের সোসাইটিতে এনে ফেলতে পারলেই সব ঠিক হয়ে যাবে। ওকে নিয়ে আসবো মা, তবে তার আগে বাড়ির সুখে সংসারে আমি আগুন লাগিয়ে দেব। কিন্তু
আরে ওস্তাদ ভাই, তোমারই অবস্থা, ঘোড়া বালিতে ঘুমিয়ে ছিলে নাকি? না, ঘুমের মধ্যে বালিশ ছিঁড়ে গেছে। আচ্ছা তুমি যাও, আমি একটু ঘষা মেরে আসতেছি। তুমি তো ঘুমের মধ্যে বালিশ ছিঁড়ে, আমাকে বলে তাও নাই। আচ্ছা একটু তাড়াতাড়ি কর, ওদের ওঠার সময় হয়ে গেল। ভাবি এক কাজ করি, পুকুর থেকে পানি এনে গোসলখানা জাম ভর্তি করে দেই। শরীর ভাইয়ের মেজভাবের সঙ্গে বাড়িতেই গোসল করবে। নতুন অবস্থায় পুকুরে নাইবা গেল, এত বুঝিস তুই? বড় বেশি পেকে গেল ভাবি। এত জোরে চেঁচাচ্ছে, ভাবি শুনতে পাবে তো? আমি আরো জোরে চেঁচাবো, তুই এমন করে শুনতে পারবি কেন? তুই আমার কাপড় লাগালি কেন? শুনতে পেয়েছিস সুযোগ নিবি? আমি একশোবার চেঁচাবো, ভাবি ভাবি। তাহলে তোকে আজ আমি পানিতে চাবো। বন্ধু রে, আমি আর বিয়ে করব না, আমি আর বিয়ে করব না, আমি বিয়ে করব না। ও শালা আসছে, আরে ভাগাই, দুটো 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 দুটো। আমি আর বর্ষের মতো কোথায় যাচ্ছি? ওদিকে যাস রে, মরা মানুষ পুকুরে ভাইসে উড়ো, সুগন্ধ হয়ে যাইব। আমি আবার মরা মানুষ দেখলে খুব ভয় পাই। লাও চাচা, না না সকালবেলা মুখ খারাপ করবো না, সিরিয়াল মতো ডিউটিতে যেতে হবে। আরে শহীদের বিয়ের ঝামেলায় কাল রাতে মালটানার সুযোগই পাওনি, হ্যাঁ সেটা বুঝে সকালবেলায় চলে এলাম তোমার সেবায়। তুমি না করছো? আরে ডিউটিতে যাওয়ার আগে গত রাতের নেশাটা মেরে যাও, নইলে বাসি ফুঁকতে ভুলে গিয়ে স্ট্যান্ডে ট্রাফিক জ্যাম লাগিয়ে দেবে যে। হ্যাঁ নাও, নাও নাও নাও। চাচা কথাটা কিন্তু এখনো ফাইনাল হলো না। কোনটা? ওই যে আশার সঙ্গে আমার বিয়েটা। মাল খাওয়ার সময় পেঁচাল পেঁচাল আলবার, আশার বিয়ে তো সিরিয়াল মতো জাহিদের সঙ্গে হবে। হ্যাঁ কি? তাহলে যে আমার কাছ থেকে এতদিন মাল খাওয়ার পয়সা নিয়েছো তার হিসেব জানো? কত? 10,000 দিয়ে দেবো। হ্যাঁ তাহলে দাও 10,000। এত টাকা কোথ থেকে দেব? টাকা তো দিতে পারবো না। তাহলে যা বলেছি তাতে রাজি হয়ে যাও। কি? টাকা দিও না, আশাকে দাও। সারা জীবন মাল খাওয়ার বাজেট আমার। কি হলো, কিছু বলছো না যে? তুই শালার বেটা একটা পাক্কা মতলব বাজ। ঠিক আছে, আশার বিয়ে সিরিয়াল মতো তোর সঙ্গেই হবে। আসি, সালাম আলাইকুম।
আমার জানের জান আশা মনি তোমার আশায় দিন গনি এত সকালে গোসল করে এলো বুঝি না কলসি গলায় বুঝি মরতে ছি 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 আমি বেঁচে থাকবো তুমি মরতে যাবে কোন দুঃখে ও মেজ ভাই মেজ ভাই আরে ভাবি আরে উঠো না কত ঘুমায় রে বাবা আরে কি হলো রে এত তাড়া কিসের বারে বিয়ে হতে না হতে বউ নিয়ে ঘুম থেকে উঠতে বেলা আটটা বাজে বারোটা বাজতে বোধ হয় দেরি নেই তাড়াতাড়ি গোসল করে এসো সবাই একসাথে মিলে নাস্তা করবো মেজ ভাবি কোথায় মেজ ভাবি আরে ও ভাবি ডিস্টার্বিং এলিমেন্ট সরি ভাবি তুমি অমন করে কথা বলো কেন চট করে বেডরুমে ঢোকে ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হয় এই কমন সেন্সটা নেই কেন ছোটবেলার অভ্যাস পিঠে পিঠে দুই ভাই একসঙ্গে বড় হয়েছে ও এতটা ভাবেনি হ্যাঁ হ্যাঁ বুঝলাম তাই বলে এইসব নোংরামি করবে হ্যাঁ চুপ করো এই যে ভাবি ঘুম ভেঙেছে তাহলে এই দেখো কি এনেছি আচের পিঠা আমি আর বড় ভাবি সারা রাত ধরে বানিয়েছি খেয়ে প্রশংসা না করে পারবেই না গোসল করে এসো সবাই একসঙ্গে খাবো ওসব পিঠা পিঠা আমি খাই না এখানে এসবই খায় লিজা আমরাও খাই তোমারও খাওয়া উচিত ওহো বললাম তো এসব আমি খাই না পেটের অসুখ হবে বরং আমি যেটা অভ্যস্ত তাই করো একটা ব্যক্তি নিয়ে এসো ঠিক আছে ভাবি আমি তোমার ব্যক্তি এক্ষুনি এনে দিচ্ছি তারপর কিন্তু পিঠা খেতে হবে পিঠা খেতে হবে জোর করে খাওয়াবে নাকি এই দেখো শুনলো না ছাই তুই কেন বলেছি আমাকে মেজমা বলে রাখবি না আমি তো মেজমা হতে যাবো কোন দুঃখে তোর মা বাবার পরিচয় নেই কুড়িয়ে পাওয়া একটা রাস্তার ছেলে মেটি বউ এতটুকু শিশুকে এসব কথা বলতে নেই তাতে মন ভেঙে যায় দেখুন ভাবি স্থিতিতে পড়া মেয়ে কাকে কি বলতে হয় না হয় সেসব আমাকে না শেখালেও চলবে লিজা তোমাকে যেটা বারবার নিষেধ করেছি তুমি সেটাই করছো থাক শহীদ রাগ করিস না সারা জীবন শহরের পরিবেশে মানুষ হয়েছে তাই দুদিন পরে সব ঠিক হয়ে যাবে তুমি রাগ করো না মেজবউ আয় খোকার রাগ করো না আমার সহানুভূতি দেখায় আমাকে একা পেয়ে সবাই যার যা খুশি বলবে উপদেশ দেবে আর আমি তুমি শুনতে থাকবো ড্যাডি আমাকে ইচ্ছে করে কেন